প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী চব বেগুনি ভাজাকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিরোধী দলের নেতারা বৃহস্পতিবার খানাকুলের হানোয়া এলাকায় প্রচারে বেরিয়ে একটি তেরে ভাজার দোকানে পৌঁছে যান আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালীবাগ সেখানে নিজেই ছান্তা তুলে নিয়ে চপ বেগুনি ভাজতে শুরু করে দেন আর এই বিষয়টিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপির আরামবাগ শহর মন্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ তিনি বলেন আসলে উনি বোঝাতে চাইছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যতে চপ শিল্প আমি এই ঘটনাকে তীব্র চিৎকার জানাই শিল্প শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কোন কথা নেই শুধু দুর্নীতিতে ভরে গেছে ভবিষ্যৎ প্রজন্ম ইংরেজিতে এম করে চপ বিক্রি করবে ধান কাটতে হবে খড় কাটতে হবে এটাই কি মমতা ব্যানার্জীর সরকারের ভবিষ্যৎ অন্যদিকে আরামবাগের সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র বলেন বেকার ছেলেরা চাকরির জন্য অনশন করছে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে সেই রাজ্যের মানুষ সব ভাজবে এর থেকে লজ্জার কিছু নেই কোন কাজই ছোট নয় কিন্তু রাজ্য সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার থেকে বরং দলের নেতারা চপ ভাসতে শুরু করে দিন যদিও বিরোধীদের এই কটাক্ষের বিষয়টিকে এড়িয়ে গেছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী এখন দেখুন কে কি বলছেন হাইকোর্টের রায় অনুযায়ী প্রায় পঁচিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি চপ ভাবছেন তার মানে ইনি কি বোঝাতে চাইছেন মমতা ব্যানার্জি কী বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গে চপ শিল্পটাই কি বাঞ্ছনীয় এটাই কি ভবিষ্যৎ আমি ধিৎকার জানাই এরকম বিচারধারাকে এরকম চিন্তা চিন্তাভাবনাদেরকে যারা শাসন ব্যবস্থা আছে তাদেরকে ধিৎকার জানাই আজকে শিক্ষা স্বাস্থ্য রেশন সবেতেই দুর্নীতি সবেতেই আজকে এই নতুন ভবিষ্যতের ভবিষ্যৎগুলো কোথায় যাবে এটা চপ শিল্প করবে ইংলিশে এম এ পড়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এটা চপ বিক্রি করতে চাইছে এদিকে এটাই বোঝাতে চাইছেন মানুনিয়া ধান কাটতে হবে খড় কাটতে হবে চপ ভাজতে হবে এটাই কি ভবিষ্যৎ এটাই কি মমতা ব্যানার্জির সরকার এটাই কি মামানির মানুষের সরকার জয় বাংলা স্লোগান বলে পার্টি করতে হবে এটাই কি ভবিষ্যৎ তাই এরকম সরকারকে উচ্ছেদ করতে হবে এবং আমরা এই উচ্ছেদের জন্য আমরা তৈরি হচ্ছি যে রাজ্যে মেধাবী ছেলেরা রাস্তায় বসে থাকে অনশন করে চাকরির জন্য যারা শিক্ষক তাদের চাকরি বাতিল হয়ে যায় সেই রাজ্যে চপ ভাজবে এর থেকে লজ্জার বিষয় কি ওনাদের নেত্রীও এটা শিখিয়েছিলেন উনিও এই করছেন চারিদিকে আসলে সরকারটা বেকারদেরকে ধ্বংস করে দিচ্ছে বেকারদের কোনো কাজ নেই আজ মানুষ হাহাকার করছে কি অবস্থা রাজ্যের এর থেকে লজ্জার ব্যাপার আর কী হতে পারে বামফ্রন্ট আমলে এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল নাকি একজনেরও চাকরি বাতিল আছে এইটা সরকারের একমাত্র অপদার্থতা সেই দিক থেকে সরকার মুখ ঘোরানোর জন্য চপ শিল্পটাকে আজকে প্রথম সারিতে আনার চেষ্টা করছে কোনো ঘটনায় বা কোনো কাজই ছোট কাজ নয় কিন্তু রাজ্য সরকার একে একে বেকারদেরকে আস্তে 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 ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এতই যদি চপশিল্পের উন্নতি হয় তাহলে ওনার দলের নেতাদের বলুন ওই সব নেতাগিরি না করে চপশিল্প করছে আর ওনার ভাইপোকে বলুন যে চপ শিল্প করছে এ ব্যাপারে আমাদের দলের তরফ থেকেও বিস্তারিত সব আমাদের নেতৃত্বরা বলেছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী তো সভা সমিতিতে সব জায়গাতেও এই ব্যাপারটা নিয়ে তিনি তো বলছেন তিনি সব সময় যারা চাকরি প্রার্থী তাদের পিছনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়ই আছেন মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা